এদের বাইক রাইড ব্রিজের উপরে সে একটা মজ। তাই না ভাই? সো গাইস, এই যে এই সাইডে যে একটা জায়গা আছে, এটা হচ্ছে ফরিদপুর শুরু, আর আমার পিছনে এটা হচ্ছে মাগুরা। ফরিদপুরের মাগুরা মাঝখানে হচ্ছে বালুস্তরে যাওয়ার একটা ফিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে ককটেল বলে, ককটেল বলে বালুস্তর থাকে না, এই জন্য এই আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই আমার ভাষায় যোগাযোগ করবেন, সকল সার্ভিস দিবে ফ্রি, নো চার্জ। যেমন আজকে আমাদের পুরো ঘোরার স্পন্সর ভাইয়া, সামনে না ভাই আসে ভাটায়, যে এবারে ফরিদপুরি গাইস, এই মুহূর্তে আমরা ফরিদপুরের ভিতরে, আর ওই সাইডে মাগুরা, মাগুরা শেষ ফরিদপুর। মানে আমাদের এই সেতুটা দুই ভাগে বিভক্ত, একটা ফরিদপুরের ভিতরে, একটা মাগুরার ভিতরে, নদী একটা বাট সীমান আলাদা। এই যে গাইস, এই যে দাঁড়াবো, হ্যাঁ সো গাইস, এই যে এই সাইডে যে হাঁটা দেখা আছে, এটা হচ্ছে ফরিদপুর শুরু, আর আমার পিছনে এটা হচ্ছে মাগুরা। ফরিদপুরের মাগুরার মাঝখানে হচ্ছে একটুখানি গেলে এই যে মাগুরা, আর এই মুহূর্তে আমি ফরিদপুরের ভিতরে, আর যদি আমি এক পা সামনে দিই তাহলে এটা হচ্ছে মাগুরা। তো এই ফেরিটা মাগুরার ফেরি। তো হেলমেট পরে আসছি তো প্রচণ্ড গরম লাগতেছে, যেহেতু রোজা আসছি। আর ফরিদপুর আর মাগুরার ভিতরে ব্লগটা কমপ্লিট করবো এখানে। রোজার ভিতরে আমি ফেসবুকে এবং ইউটিউবে নাই, তো সেজন্য আমি একটু ভাবছিলাম যে একটা ব্লগ করবো। তো ভাইয়াদের বাসায় এই বেড়াতে আসলাম, তো ভাইয়াদের বাসায় যে কামারখালি ব্রিজ আছে, কামারখালি ব্রিজ, সরি গাইস, সো সেই ব্রিজে একটা ব্লগ ভিডিও বানাইতেছি। এই জন্য রোজার ভিতরে সে একটা ফিল পাওয়া যাচ্ছে, রোজা আছি তা বোঝা যাচ্ছে। ওই যে গাড়িটা গেল না, আমি মনে ও মনে করতেছে যে আমি ওদের ভিডিও বানাচ্ছি, তো যে আমি হাতটা দিছে সে মনে করেন ও লাইট দিচ্ছে, রাস্তা এরকম ভিডিও বানায় না, ও লাইক দিচ্ছে। তা আমি আবার ধরে বুঝতে দিলাম না যে আমি ওর ভিডিও বানা দিচ্ছিলাম না, একটু নক দিলাম। কয় কিলো হবে মনে হয় ব্রিজটা? কিলো তো হবে না, মনে হয় মিটারও দিব, 400 মিটার বা 300 মিটার কিলো, না না ব্রিজটা বালুস্তরে যাওয়ার একটা ফিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে কক্সেস বাজার, কক্সেস বাজারে বালুস্তর থাকে না, এই জন্য এই পুরো গাড়ি, ওই গাড়ি আনলে খুব ভালো মনে করছি যে আমরা ঠিকঠাক আর আমরা তো ভিডিও বানাচ্ছি গাড়ি। তো গেছি রোজার ভিতরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই কষ্টটা করতেছি। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমরা এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। সো গাইস, আমি আপনাদের ভালোবাসা আমি এবার আসতে পেরেছি, আর আপনাদের ভালোবাসা আমি আরও এর দিনে এগিয়ে যেতে চাই। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ,